বগুড়ায় অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে দুই দফা জেলার সারিয়াকান্দি উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়। তাই ধানের জমির ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা আমন ধানের বীজ বপন করছে, ব্যস্ত সময় পার করছে। কিছুটা সময় লাগলেও কৃষি বিভাগের বিনামূল্যে আমন ধানের চারার সহায়তা নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা করছেন কৃষি বিভাগ। বগুড়া ব্যুরো প্রধান লতিফুল করিমের রিপোর্ট, জানাচ্ছেন আরিফুল ইসলাম। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার যমুনা নদীতে দুই দফা পানি বৃদ্ধি পেয়ে ধানের জমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় পানি কমে যাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা নতুন করে আমন ধানের বীজ বপন করা শুরু করেছে। বন্যাতে খেয়ে গেছে গা, তারপরে আবার নতুন করে আমরা এই যে আমন ধান লাগাচ্ছি। এই ফসল হলে আমরা কৃষক এই ফসল দিয়ে জীবনযাপন করে আমার খুব ভালোভাবে চলে। বন্যায় আমরা এই ধান গাইলাম, ওই ধান খায় লগা আমন ধান লাগাচ্ছি, এরপরে নির্ভর এর ধান খায় গেছে আবার আমন গাড়তেছি, আর এটা হলে আমাদের এর উপরে নির্ভর। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন ধানের চারা সহায়তা দেওয়া হয়েছে, এতে কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বললেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা প্রায় 2450 জন কৃষককে আমন ধানের চারা সহায়তা করেছি। এই ফসলের ফলন দিয়ে তারা বন্যার ক্ষতি কিছুটা লাঘব করতে পারবে। যমুনার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা কৃষকদের শেষ ভরসা এই আমন ধান। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ক্ষতি কিছুটা কমিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন জেলাবাসী। আরিফুল ইসলাম, মাইটিভি নিউজ ডেস্ক। We'll be right back.